এক ভাই জানতে চেয়েছেন সিলেট থেকে যে যারা বিভিন্ন উরুসের কমিটিতে থাকেন, বিভিন্ন গান বাজনার কমিটিতে থাকেন, তাদের কি হবে। আমি সহজ করে এটি বলতে চাই, যারা আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, প্রত্যেকেই দায়িত্বশীল, তার দায়িত্বের বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনি যে উরুসের কমিটি হচ্ছেন, আপনি তো একজন দায়িত্বশীল, সেখানে যদি গান বাজনা নর্তকী নাচানো হয় এবং সেখানে যদি অশালীন কাজ হয়, গাঞ্জার আসর করা হয়, তাহলে অবশ্যই যারা কমিটি তারা অবশ্যই গুণাগার হবে। কারণ একটি বিষয় জেনে রাখবেন যে কল্যাণ, আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। এখানে তো কোনো কল্যাণ বলতে কিছু নেই, এখানে হচ্ছে কিছু মানুষের ফায়দা লুটা, কিছু মানুষ তাদের পকেট ভারী করা, এটি একমাত্র উদ্দেশ্য থাকে। এজন্য যারা দায়িত্বশীল তাদের দায়িত্বটা বুঝতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসুল হাদিস শরীফে এরশাদ করেন, যেটি বুখারি শরীফের প্রথম হাদিসে এসেছে, প্রত্যেকটি মানুষের কাজ নিয়তের উপরে বরকত হয়। আমি যারা কমিটি রয়েছি, আমরা যদি নিয়ত করি যে এখানে ব্যবসা বাণিজ্য হবে, এখানে গান বাজনা হবে, এখানে জুয়ার আসর হবে, সেখান থেকে আমি পার্সেন্টেজ পাচ্ছি, আমি তাহলে তো আমার বেশ ভালোই তো আমার রমরমা ব্যবসা হচ্ছে। তাহলে এই ব্যবসা আপনি করতে যাবেন, অবশ্যই আপনি গুণাগার হবেন। আপনি যদি বিষ খান আপনি মরে যাবেন, আর আপনি যদি ভালো কিছু ভিটামিন খান, ঘি খান, তাহলে আপনার শক্তি বাড়বে। এটাই তো, আর হালালের ভিতরে বরকত রয়েছে, আর হারামের ভিতরে কোনো বরকত নেই। একটু ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, দেখুন, বছরে একটা গরু একটি বাচ্চা বাছুর দিয়ে থাকে, একটি গাভী, আর এর গোস্ত খেয়ে আমরা সারা পৃথিবীর মানুষ খাচ্ছি, শেষ হচ্ছে না। আর কুকুর বাচ্চা দেয়, দেখুন এই কুকুরের বাচ্চা 6-7টাও জন্মগ্রহণ করে, বছরের শেষে খুঁজে পাওয়া যায় না, কোনোটা ট্রাকের নিচে, কোনোটা ভ্যানগাড়ির নিচে, কোনোটা হুন্ডার নিচে, বিভিন্নভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। কাজেই আমাদের বুঝতে হবে হালালের ভিতরে বরকত রয়েছে। কেন আমি এই মেলা বা এ ধরনের বিভিন্ন ধরনের উরুসের আমি কমিটিতে গিয়ে আমি গুণাগারের ভাগী কেন হব? কারণ আপনি যতই আপনাকে সচেতন নাগরিক মনে করেন, আপনি স্বচ্ছতা মনে করেন, আপনি মান্তাসাব্বা বিকমিন ফাহুয়া মিনহুম, আপনি যেই জাতির আদর্শ গ্রহণ করছেন, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দুদের হচ্ছে এই গান বাজনা এই মেলা, কাজে এই হিন্দুদের মেলার সাথে আপনি যদি সাদৃশ্য করেন অবশ্যই আপনি গুণাগার হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই উরুসের যে কমিটি এবং এই ধরনের উরুসের নামে যে বেহায়াপনা, এ থেকে রক্ষা করার তৌফিক দান করুন।